এই জন্যই বলি যুবক, যখন তোমার মধ্যে আত্মমর্যাদা থাকবে না, যখন তুমি সময় নষ্ট করে অন্যের খেলা দেখতে যাবে, জুয়া খেলবে, বাজারে বসে ক্রামবোর্ড খেলবে, যখন তোমার সময়ের দাম থাকবে না, জুয়া ক্রামবোর্ড নারীর সাথে সম্পর্ক সময় নষ্ট করায় যখন মত্ত হয়ে যাবে, তখন পৃথিবীর মানুষ তোমাদেরকে ছিঁড়ে ছুটে খাবে না, তো আর কাকে ছিঁড়ে ছুটে খাবে? তুমি তো নিজের সময়েরই দাম দেওনি, দুনিয়াবাসী কেন তোমাকে দাম দিবে? কোনো প্রয়োজন নাই দুনিয়ার মানুষের তোমাকে দাম দেওয়ার, যখন তুমি নিজের সময়কে দাম দেওনি। এই কথা আল্লাহর রাসূলও বলেছেন যে ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাবারের প্লেটে ঝাঁপিয়ে পড়ে তেমনই ঝাঁপিয়ে পড়বে। কেন আল্লাহর রাসূল, আমরা কি সংখ্যে কম হব? আনাহনু কালিলুন ইয়াউমাইযিন, না, সেই দিন তোমরা সংখ্যে কম হবে না, কিন্তু আনতুম কাগুসাইসাইল, তোমাদের আত্মমর্যাদা থাকবে না, তোমরা সময়ের দাম দিবে না, তোমরা অন্য জাতির অনুসরণ করবে, অন্য সম্প্রদায়ের অনুসরণ করবে, অন্যের খেলা দেখবে, অন্যের ছবি দেখবে, অন্যের মুভি দেখবে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে, তোমরা হবে খড়কুটোর মতো, তোমরা হবে ফেনার মতো, কোনো আত্মমর্যাদা থাকবে না। এখানে হাজারো যুবক বসে আছে যাদের ভিতরে সরিষা সমপরিমাণ আত্মমর্যাদা নাই, এরাদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। যুবক, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, তোমার ঈমান জাগরণ করার জন্য বলতেছি। তুমি যখন নিজের সময়কে দাম না দিয়ে খড়কুটো ফেনার মতো হয়ে যাও, সময় নষ্ট করো, জুয়া খেলো, ক্যারামবোর্ড খেলো, তাস খেলো, ক্রিকেট খেলা দেখো, এই সমস্ত খেলায় যখন অংশগ্রহণ করো, তখন তুমি ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো, আর ফেলেও দিচ্ছে। তুমি পদ্মা সেতুর ইতিহাস পড়ে দেখিও যে পাইলের মধ্যে লেবার পড়ে গেছে, ওই লেবারকে তুলাই হয়নি, পাইলের মধ্যেই পড়ে মরে গেছে। এটা বাংলাদেশি লেবার, কোনো চায়না কোরিয়ান নয়। কেন? নিজের সময়কে কোনো দিন দাম দেয়নি, আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করেছে, সারাদিন মদ জুয়া আড্ডা ক্রামবোর্ড নিয়ে থেকেছে, তো এরা যদি লেবারি না করে তো কারা লেবারি করবে? এরা বাংলাদেশেও লেবারি করবে, এরা বিদেশেও লেবারি করবে, এটাই এদের ভাগ্যে লেখা আছে। যতক্ষণ না নিজেরা পরিবর্তন হবে ততক্ষণ বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে বড় বড় চাকরি করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে ইঞ্জিনিয়ারিং করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে ডাক্তারি করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে বিজ্ঞান হবে, আর আমার আপনার পকেটের টাকা তারা বেতন হিসেবে নিয়ে যাবে, আর আমরা আপনারা এদেশেও লেবারি করব, পদ্মা সেতুতে, বাইরেও লেবারি করব। কেন? জীবনে কোনোদিন বই খুলে দেখেনি, সারাদিন রাজনীতি করেছে, অস্ত্র নিয়ে মারামারি করেছে, ক্রামবোর্ড খেলেছে, আইপিএল খেলেছে, বিপিএল খেলেছে, এরা চিরজীবন লেবারি করবে যতক্ষণ না পরিবর্তন হবে। সম্মানিত উপস্থিতি, আর আজকের বক্তব্যের শেষে আমি চলে এসেছি, বক্তব্যের শেষে আমি এই কথা আপনাদের সামনে অনুরোধ রাখতে চাই যে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক সমাজের মধ্যে আত্মমর্যাদা বোধ জাগিয়ে দিক, আমাদের যুবক সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করুক, যেন তারা দেশ এবং জাতির জন্য বোঝা না হয়ে দেশ এবং জাতি এবং পরিবারের কাজে লাগে, মা এবং বোনেরা যেন হাজেরা এবং সারার মতো তাকওয়াবান পরহেজগার হয়ে সৎ আদর্শ পরিবার জাতিকে উপহার দিতে পারে। এই দোয়া, এই কামনা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অবরাকাত।